সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষি ভিত্তিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের একটা সুন্দর ভিডিও তথা কৃষি যে পারিবারিক পুষ্টি চাহিদা আছে সে বিষয়ে কয়েকজন বন্ধু মিলে যে প্রজেক্ট হাতে নিয়েছেন তা আপনাদের জানাবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সঙ্গে থাকবেন। সেই সাথে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আসুন আমরা দেখি যে তারা সকল বন্ধু মিলে যে কীভাবে চাষ করেছেন এবং কীভাবে প্রজেক্ট হাতে নিয়েছেন। তারা প্রথমে লাল শাক, পালং শাক এবং মূলা শাক এবং আপনার মশলা জাতীয় যেটা ফসল আছে সেখানে মরিচ, পেঁয়াজ, রসুন এগুলো চাষ করেছেন। ওনারা টমেটো এখানে লাগিয়েছেন। সব কিছু ওনারা পর্যাপ্ত পরিমাণে যে একটা পরিবারে খেতে প্রয়োজন হয় সেগুলো তারা সব এখানে অল্প পরিসরে চাষ করেছেন এবং তাদের সঙ্গে কথা হলো যে তারা ভবিষ্যতে এটা ধীরে ধীরে আরও পাশের জমিগুলোকে হাতে নেবে। তো ওনারা এখানে আরও অনেক কিছু তথা বেগুন চাষ করেছেন, বরবটি চাষ করেছেন এবং এগুলো তারা নিজভাবে নিজ তত্ত্বাবধানে এবং কিছু পরামর্শদাতা এখানে কৃষি অফিস থেকেও তারা পরামর্শ নিচ্ছেন এবং সেই সাথে তারা সব ধরনের সবজি তথা ফুলকপি, পাতাকপি, লাউ, সিম এ জাতীয় সব কিছু তারা রেখেছেন। তো বন্ধুরা, এরকম একটা প্রজেক্ট তারা যে বন্ধুরা মিলে হাতে নিয়েছেন এটা অবশ্যই সফলকাম্য এবং সুন্দর একটা প্রজেক্ট। আশা করি আমরাও এরকম প্রজেক্টে সহযোগিতা করব। তো আজকে এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।